ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. মানুষ নিজের জীবন নিজেই আত্মহত্যা করে এবং কেউ কাউকে খুন করলে সেই লাশ ইসলামের দৃষ্টিতে প্রশ্নরা করা কি জায়েজ কি না হারাম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই প্রশ্ন করছেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে পোস্টমর্টম করা জায়েজ কি জায়েজ নয়। সুনান আবু দাউদের হাদিস কিতাবুল জারাইজ আল্লাহ রাসূল বলছেন, মৃত মানুষের যদি হাড় গোড় ভাঙা হয়, যদি তাকে আঘাত করা হয়, জীবন্ত মানুষ যেমন ব্যথা পায় মৃত ব্যক্তিটাও তেমনই ব্যথা পায়। এই হাদিসের ভিত্তিতে শেখ সোয়ালে আল সাইমিন এই হাদিসের ভিত্তিতে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে না, পোস্টমর্টম করা এটা অনুমোদিত নয়, এটা নিষিদ্ধ। এমনকি আপনার বাংলাদেশের একটি বই আছে আসাদুল্লাহ গালিবের লেখা সলাতুর রসুল, এই বইটা জানাজা অধ্যায়ে পোস্টমর্টম একটা অধ্যায় আছে। পোস্টমর্টম প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এই হাদিসটার আলোকে তিনিও বলেছেন যে না, পোস্টমর্টম ইসলামে অনুমোদিত নয় এই কারণে। তবে যদি প্রশাসনে আয়ত্তাধীন হয়ে যান কোনো লাশ, বা দেশে এমন কোনো রীতি আছে যে না পোস্টমর্টম করতে হবে, সেক্ষেত্রে এটা অনুমোদিত। কিন্তু আমবারে পোস্টমর্টম করা এটা অনুমোদিত নয়। চক্ষু দান করবেন, এমনি আপনি ডোনেট করবেন, এটা অনুমোদিত নয়। মৃত্যুর পরে বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ ডোনেট করবেন, এটা অনুমোদিত নয়। এই হাদিসের আলোকে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।